আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ভিডিওটা বানাবো এইটা হলো বুক কিপারের উপর একটা ভিডিও। এটা অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে পারবো এবং এটা কীভাবে ইনস্টলেশন করব, তো এই পার্টটা আমরা আজকে দেখব। আমরা তাহলে একটা ব্রাউজার অন করে দেখবেন যে বুক কিপার bd.com আপনার ব্রাউজার ইউআরএল দেখার পর আপনার সাইটে চলে আসবে। তো এখানে আপনার ডিটেলস দেওয়া আছে যে বুক কিপার অ্যাকাউন্টিং ইনভেন্টরি যে সফটওয়্যারটা এটাকে কীভাবে কাজ করা যায় এবং কী কী অপশন আছে এবং সিনক্রোনাইজেশন যে পার্টগুলো, এই পার্টগুলো এই সাইটে সুন্দরভাবে দেওয়া আছে। তো এখান থেকে আপনি যদি ফিচার্সে যান, ফিচার্সে গেলে এই সফটওয়্যারের ডিটেলস সুন্দর করে দেওয়া আছে। আপনি বারকোড স্ক্যান করতে পারবেন, এটা অ্যান্ড্রয়েড বা অ্যাপেলে ইউজ করতে পারবেন অ্যাপস হিসেবে। অ্যাপসের সুবিধা হলো আপনি যে কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবেন। এটা মূলত ড্রপ বক্সের মাধ্যমে সিনক্রোনাইজেশন করা থাকবে। আপনার কম্পিউটারে যা কাজ করবেন আপনি ইনস্ট্যান্ট মোবাইলেও আপডেট পাবেন, বা মোবাইলে কাজ করলে আপনি কম্পিউটার আপডেট দেখতে পারবেন। এটা টোটালি ড্রপ বক্স সিনক্রোনাইজেশনের মাধ্যমে কাজটা হবে। তো এখানে ডিটেলসটা একটু পড়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। আর দ্বিতীয়ত এখানে SMS কনফিগারেশন, আপনি যখন একটা বিং করবেন কাস্টমার কাছে একটা SMS চলে যাবে। আপনি যদি চান SMS দিতে সেন্ড করতে তাহলে SMSটা সেন্ড করতে পারবেন। আবার মেইলিং কনফিগারেশন, একটা ইনভয়েস জেনারেট করলেন অটোমেটিক কাস্টমারের মেইলে চলে যাবে। তো এই পার্টগুলো সুন্দর করে দেওয়া আছে। তো আমরা এখন দেখব যে কীভাবে সফটওয়্যারটাকে ফ্রি ডাউনলোড করা যায়। আমরা ফ্রি ডাউনলোড নাও ক্লিক করলাম, 14 দিন পর্যন্ত ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবো। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, বুক কিপার বাংলাদেশ এটা হলো আমাদের প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার 41, মেইল অ্যাড্রেস বুক কিপার, অফিস অ্যাড্রেস মোহাম্মদপুর ঢাকা। এরপর আপনি ডাউনলোড নাও ক্লিক করবেন। এরপর আপনার সফটওয়্যারটা ডাউনলোড হবে। অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, এর আগেও আমি 2-3টে করেছি। জাস্ট এ থেকে শো ইন ফোল্ডার ডাবল ক্লিক করি, আমরা সফটওয়্যারটা ইনস্টলেশন করব। তো অলরেডি আমার যেহেতু ইনস্টলেশন করা আছে এই জন্য আমার কিন্তু এখানে দেখাচ্ছে রিপেয়ারিং বুক কিপার। তো আপনাদের ক্ষেত্রে এই মেসেজটা আসবে না, আপনারা সরাসরি ইনস্টল করতে পারবেন। তো আমার সরাসরি এটা ইনস্টল হচ্ছে। নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল হয় সি ড্রাইভে। আপনারা করবেন কি, এই সফটওয়্যারটা ইনস্টলেশন করার সময় সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভে ইনস্টল করবেন, যেন পরবর্তীতে কোনো উইন্ডোজ সেট আপ দিলে আপনার সফটওয়্যারটা লস না হয়। যেহেতু আমার এটা এক্সিস্টিং ইনস্টল করা ছিল বিধায় আমার কিন্তু ওই লোকেশন পার্ট লোকেশনটা দেখেনি, ওটা অটোমেটিক নিয়ে নিছে। ওকে, এইটা ছিল আজকের আমাদের এই ভিডিও। আমরা সেকেন্ড যে ভিডিওটা বানাবো এটা হলো কীভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয় বিজনেসের উপর ডিপেন্ড করে, এবং ওই কোম্পানিটা কীভাবে কনফিগারেশন করতে হয়, এবং সেল পার্সেস এক্সপেন্স থেকে শুরু করে এ টু জেড আমরা পরে ভিডিওতে দেখব। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই।